সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মাহমুদ এইচএম হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ এইচএমস ক্রিয়েশন। আজকে আমি এরকম একটা পিকচার এডিট করে দেখাবো, তো সেটা কিভাবে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আজকে আমি সরাসরি মুখে বলে কয়ে সব দেখিয়ে দিব, কারণ আমি কমপ্লেন পেয়েছি আমার আগের ভিডিওগুলোতে আমি মুখে বলে দেই নাই, এই জন্য নাকি অনেককে অনেক কিছু বুঝে নাই। তাই আজকে আমি আসছি সরাসরি মুখে বলে দিব, এবং যেভাবে আমি বলে দিলে আপনাদের জন্য ইজি হবে, সোজা হবে, সেটাই বলে দিব। ফটোশপ CS6-এ আমি কাজ করি, আপনারা এটাই কাজ করবেন, তাহলে সোজা হবে আপনাদের জন্য। তো সো কাজ শুরু করি। আর এর আগে কথা বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। আমাদের এই পিকচারটা এই ওয়ালের উপরে বসবে, তো প্রথমে আমরা এই পিকচারটাকে এখানে ক্লিক করে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি ক্লিক করে এটাকে একটু ছোট করলাম, এই পিকচারটা এখানে বসবে এভাবে। তো তারপর আমরা একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল টুলটায় ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে আমরা অনেকগুলো শেপ বানাবো। শেপ বানাবো কীভাবে সেটা আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা শেপ বানালাম, তারপর আমরা এখানে কালারটাকে হোয়াইট করে দিয়ে আমাদের প্রিন্ট ব্যাক টুল দিয়ে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটা একটা শেপ আমাদের হয়ে গেছে অলরেডি। তারপর কন্ট্রোল ডি ক্লিক করে ডি সিলেক্ট করে তারপর এটাকে আমরা কপি করে অনেক জায়গায় বসিয়ে দিব। তো সেটা কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে ধরে তারপর এটা টান দিলেই আমাদের এটা কপি হয়ে গেছে। এরকম আমরা অনেকগুলো নিজের মতো করে সাজিয়ে নিব। যতবার কপি করব ততবার জাস্ট আমাদের কিবোর্ড থেকে অল্টা ক্লিক প্রেস করে ধরলেই হবে। তো আমাদের শেপ তৈরি করা শেষ, সো চলুক এভাবে। তো আমরা এই এই যতগুলো লেয়ার আছে সবগুলোকে আমরা অ্যালাইনমেন্টে সাজাবো, সরি আমাদের সবগুলোকে সিলেক্ট করব। আমাদের এখানে যতগুলো অ্যালাইন আমাদের এখানে যতগুলো রেক্ট্যাঙ্গেল আছে বা শেপ আছে সবগুলোকে আমরা একটা লেয়ারে নিয়ে আসবো। সেটা কীভাবে সেটা করতে হবে, উপরের লেয়ারটা এবং নিচের লেয়ারটা ধরবো শিফট প্রেস করে, ক্লিক করলে সবগুলো একসাথেই সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করব, মাউজের মার্জ লেয়ার্সে ক্লিক করব। মার্জ লেয়ার্সে ক্লিক করার পরে একটা লেয়ারে হয়ে গেছে। নিচের থেকে আমরা টেনে আসতে উপরে উঠিয়ে দিব আমাদের পিকচারটা। পিকচারটা উপরে উঠিয়ে দেওয়ার পরে আমাদের এই লেয়ারটাকে দুটো ডুপ্লিকেট একটা লেয়ার করব। সেটা কীভাবে, ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ার এই লেয়ারটার উপর ক্লিক করা, রাইট বাটন ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব এবং ওকে দিব। দুইটা লেয়ার হয়ে গেছে, একটাকে আমরা হাইড করে দিচ্ছি, একটাতে আমরা আপাতত কাজ করি। সেটা হচ্ছে তারপরে আমাদের এটাকে এটার মধ্যে ক্লিপিং করতে হবে। সেটা হচ্ছে আপনাদের লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে তারপরে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্ক, হ্যাঁ এখানে ক্লিক করব। এই যে আমাদের ক্লিপিং হয়ে গেছে। ক্লিপিংয়ের পরে আমাদের যে লেয়ারটা ছিল নিচে ওই লেয়ারটাকে আমরা বের করব। বের করার পরে মানে আনহাইড করব, আনহাইড করার পরে বা চোখে ক্লিক করব। এরপর আমাদের কিবোর্ড থেকে একটু নিচে নামিয়ে দিব, কিবোর্ডের ডাউন কীটা প্রেস করে একটু নিচে নামিয়ে দিব। যথাসাধ্য নিচে নামা দরকার, আপনাদের ততটা সাধ্যই আপনারা নিচে নামাবেন। তারপর একটু উপরে উঠিয়ে দিলাম, বা আপনারা চাইলে আপনারা আমরা চাইলে একটু ছোটো করতে পারি আমরা। তো এরপরে আমাদের এই তিনটা লেয়ারকে আমরা একসাথ করে ফেলব। সেটা হচ্ছে আগে দেখিয়েছিলাম, উপরেটা ক্লিক করার পরে এবং নিচেরটাকে শিফট ক্লিক করলে তিনটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে মার্জ লেয়ার, ওকে এটা এখন আমাদের হয়ে গেছে। তারপর আমরা এই লেয়ারটা এখন দেখুন যেদিকে নাড়াবো একটাই হয়ে গেছে। তো এখন কী করব, এখন আমরা এটাকে এফেক্সে সাজাবো। এফেক্সে সাজাবো বিল্ডিং অপশান, বিল্ডিং অপশানের পরে আমরা প্রথমে আমরা যাব ড্রপ শেডো।
সরি, আমাদের প্রথমে স্ট্রোক নিব, আমরা স্ট্রোক নিব, আমাদের একটা সাদা স্ট্রোক নিব, সম্পূর্ণ সাদা একটা স্ট্রোক নিব। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। আমরা এখান থেকে স্ট্রোক চাইলে বাড়াতে পারি, চাইলে কমাতে পারি, বা যেটা ইচ্ছে ওটা করতে পারি। আমরা এখানে আউটসাইড থেকে ইনসাইড করে দিব। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন যে এখানে ইনসাইডটা করে দিতেই হবে। ইনসাইড করার পরে এবার আমরা ডপ শ্যাডোতে যাব। ডপ শ্যাডোতে যাওয়ার পরে আমাদের এগুলোকে আস্তে আস্তে বাড়িয়ে দিব। এটাকে 0% রাখবো, এটা 15%, এবং এটাকে 18%, বা আপনাদের যেটা ভাল লাগে, আপনাদের ফাইলের সাইজ অনুযায়ী আপনাদেরকে ড্রপ শ্যাডো যতটুকু বাড়ানো লাগে ততটুকুই বাড়িয়ে নেবেন। তারপর আমরা ক্লিক করব এমব্রশ। হ্যাঁ, এমব্রশে ক্লিক করব। এমব্রশে ক্লিক করার পরে এটাকে একদম বাড়িয়ে দিব, এবং এগুলোকে একদম বাড়িয়ে দিব, এটাকে একদম কমিয়ে দিব। দেখুন চেঞ্জটা, দেখুন চেঞ্জ বেশি হয় না, হালকা হয়েছে। ওকে, আমাদের এটারও কাজ শেষ। এখানে আমাদের কাজ শেষ, স্টোক দিয়ে দিব, তারপরে ডপ শ্যাডো দিয়ে দিব, এবং এখানে এমব্রশ দিয়ে দিব। এটুকুর কাজ এখানে শেষ। ও আরেকটু কাজ আছে, সেটা হলো আমরা আবার যাব এখানে, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, ডাবল ক্লিক, তারপরে এখানে গ্রেডিয়েন্টে যাব। এই তো গ্রেডিয়েন্টের কাজ। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে নর্মাল যেখানে ক্লিক করা আছে, নর্মালের এখানে ক্লিক করার পরে মাল্টিপ্লাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপাসিটি আমরা এখান থেকে একটু আমরা সেট আপ করে নিই। অপাসিটি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি। ওকে, আমাদের এই ছিল আজকের এডিট। আমরা এটাকে আর একটু চাইলে বড় অথবা ছোট করতে পারি। এটাই ছিল আমাদের কাজ আজকের। তো আমাদের দুইটা লেয়ার, আমাদের সব কাজ শেষ, একটা লেয়ার একটা লেয়ার এখান থেকে। তো আমরা এই পিকচারটা আরও কিছু শেডিং টেডিং করতে হলে আমরা এখানে টেক্সট অ্যালাইন দিতে পারবেন, এখানে কিছু লিখতে পারবেন, অথবা এখানে কিছু সাইনবোর্ড আকারে সাজাতে পারবেন। সেটা আপনাদের অভিরুচি, বা আপনারা কীভাবে সাজান সেটা আপনাদের ব্যাপার। সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন।